কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বয়স এবং সমস্যাটি আমি সংক্ষেপে বলুন। সুবর্ণা, আমার বয়স হচ্ছে 32। আচ্ছা, সমস্যাটি আমি বলুন। প্রায় 17 বছর ধরে একটা পেন ব্যাক পেন নিয়ে ভুগছি। তো বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছি, বাট কেউ কোনো সলিউশন দিতে পারছেন না। কেউ বলছেন ফিজিওথেরাপি লাগবে, কেউ ওষুধ দিচ্ছেন বিভিন্ন ভাবে। ইভেন আমি ইন্ডিয়া থেকেও ঘুরে এসেছি, MRI করা হয়েছে, সেখানে কেউ বলছেন প্রবলেম আছে, কেউ বলছে প্রবলেম নাই। NCV টেস্ট করা হয়েছে। আমি CRP তো অনেকদিন থেরাপি নিয়েছি, বাট হচ্ছে পেনটা কিছুতেই একেবারেই শেষ হচ্ছে না। আমি এখন অ্যাকচুয়ালি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমি না এখন ফিজিওথেরাপিও নিচ্ছি না, ওষুধও খাচ্ছি না। আপনার আমি একদম পুরো হেজিটেট হয়ে গেছি এই বিষয়টা নিয়ে। জি, আপনার বয়স 32, কিন্তু আপনি আনুমানিক 17 বছর ধরে ভুগছেন। জি। আচ্ছা, আপনার এখন কোমর ব্যথাটা কোথায়? ব্যথাটা আপনি একজাক্ট কি বলতে পারবেন কোথায়? আমার জাস্ট কোমরে ঠিক মেরুদণ্ডের শেষের দিকে একটু, কিন্তু বাম পাটা প্রচন্ড পেন করে। ওই ব্যথাটা মনে হয় যে পা পুরো অবশ হয়ে যাচ্ছে, ঝি ঝি ধরে যাচ্ছে। আমি ঘুমটা বিশেষ ঘুম ক্লিয়ার না হলেও ব্যথাটা করে। হ্যাঁ, বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা করে। আবার ভারী কিছু, আমার বেবি আছে 2 বছর বয়স, ওকে কোলে নিয়ে বেশি করে হাঁটাহাঁটি করলেও পেনটা করে। আপনার ওজন এবং উচ্চতা বলতে পারবেন? আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, আর ওয়েটটা হচ্ছে আপনার 74। আসলে যেটা হচ্ছে যে ডায়াগনোসিসটা ক্লিয়ার না, যে তারপরও মনে হচ্ছে অ্যাকর্ডিং টু ওনার ক্লিনিক্যাল যে কমপ্লেইনটা, যে কোমর ব্যথা, মাঝে মাঝে পায়ে ব্যথা চলে যায়, মনে হচ্ছে রুট পেইন আছে, মানে মেরুদণ্ডে কোথাও নার্ভ রুট ইমপেঞ্জমেন্ট বা কম্প্রেশন আছে। তো দর্শক, আসলে আপনি ফিজিওথেরাপি নিয়েছেন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এখন হয়ে বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে, যে ব্যাক পেইন, ন্যাক পেইন, হাঁটু পেইন। আমরা সারা সব ডাক্তাররাই ফিজিওথেরাপির কথা বলি, আমরা যারা ফিজিওথেরাপির ডাক্তার তারাও বলি, যারা ফিজিশিয়ান আছেন ওনারাও বলেন। কিন্তু আসলে হোয়াট ইজ ফিজিওথেরাপি জিনিসটা জানতে হবে। ফিজিওথেরাপি এটা একটা সাবজেক্ট, এটা একটা ওয়ার্ডে বা একটা মেশিনে, একটা সেন্টারে, একটা এক্সারসাইজে সীমাবদ্ধ করা যাবে না। ফিজিওথেরাপি সাকসেস নির্ভর করে ওই ডাক্তারের ট্রিটমেন্টের উপরে, এটা কোনো সেন্টার বেসড না। আপনি একজন ফিজিওথেরাপির সঠিক ডাক্তারের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি নেন, আশা করি এটা সেরে যাবে। আর বোন, যেহেতু আপনি একজন মহিলা মানুষ, পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় আপনাকে, নিচে বসে বাচ্চাকে কোলে নেওয়া, এগুলার কিছু নিয়মকানুন আছে, সেগুলো জেনে নিতে হবে। আর আপনার ওজনটা মনে হয় একটু বেশি আছে, ওজনটা কমিয়ে ফেলতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা মেকানিক্যাল ব্যাক পেন, এটা আপনাকে নিজেকেই ভালো থেকে বা আপনাকে নিজেকেই ভালো হওয়ার পর নিজেকেই ম্যানেজ করে চলতে হবে। আর এগুলা ম্যানেজেবল ডিজিজ, আশা করি ওইভাবে যদি ডাক্তারের শরণাপন্ন হয়, ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে শিখে নিতে পারেন, এটা ভালো থাকবেন, ভয়ের কোনো কারণ নেই।